হচ্ছে এদের এখানে সাবজেক্ট হচ্ছে ভুবন জোড়া মায়ের আচন চলে এসছি ত্রিকোণ পার্ক বলো জুয়া কে শ্রী দাঁড়ে দাঁড়াবে দেশের লোকে নানা রকম জিনিস খায় আমরা কি খাচ্ছি বুঝতে পারছি বিশ্ববাংলা গেট কিন্তু এটা কি ধরনের বিশ্ববাংলা গেট অ্যাকচুয়ালি মাথায় ঢুকছে না আমার বাড়ির পাশে ফ্ল্যাটের গেটের থেকে বড় ছিল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো চলে এসেছি আরও একটা দুর্গা পুজোর পার্ট নিয়ে আর সবাইকে প্রথমত জানাই শুভ মহা পঞ্চমী আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমা করতে আর তোমাদের সাথেও অবশ্য শেয়ার করব আমরা এখন প্রথমত আছি যাদবপুরে আর এখানে বেশ কিছু পুজো মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে আজকের পুরো টিম তো তারপরে যেমন যেমন এগোবে আমরা ঢাকুরিয়া যাবো আরও যেখানে যেখানে যাবো সবই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর ভার্চুয়ালি মজাদার জন্য রেডি হও অলরাইট গাইস তো আমরা এখন ঢুকছি সন্তোষপুর এভিনিউ সাউথ তো এই যে এদের এখানে সাবজেক্ট হচ্ছে ভুবন জোড়া মায়ের আচল মায়ের আচলটাই তো এই যে মায়ের আচল এরা এখানে তুলে ধরেছে আচ্ছা পুরো পৃথিবীকে আবৃত করে একটা মায়ের আচল আছে বেসিক্যালি সুন্দর আর এই যে দুটো ফটোগ্রাফার এখানে বোলো জুয়া কেশরী দাঁড়ে দাঁড়াবে আমরা এখন যাদবপুর কভার করে চলে এসেছি বিনোদিনী গার্লসের সামনে আরে না না সরি বিনোদিনী গার্লস না চলে এসেছি আমরা ঢাকুরিয়াতে আর এখানে আমরা এখন দেখবো বাবু বাগান আরো কি আছে আরো আছে অনেক কিছু সারপ্রাইজ নামগুলো তো বল এটা ব্লগে দিবি সেলিমপুর আছে 95 পল্লী যোধপুর পার্ক তো সব এক এক করে কভার করব আর আজকে আমরা আপাতত আছি পাঁচজন তো চলো যেমন যেমন এগোবে তোমাদের সাথে শেয়ার করছি চলো বাবু বাগানের দিকে যাই অলরাইট গাইস তো আমরা এখন চলে এসেছি বাবু বাগানে বাবু বাগান এখানে করতে কি চেয়েছে বলছে তো বিশ্ববাংলা গেট কিন্তু এটা কি ধরনের বিশ্ববাংলা গেট অ্যাকচুয়ালি মাথায় ঢুকছে না আমার বাড়ির পাশে ফ্ল্যাটের গেটের থেকে বড় ছিল চেষ্টা ভালো ছিল কিন্তু সফল হয়নি অ্যাকচুয়ালি মানে কি বলবো কিছু বলার নেই যা বানিয়ে দিয়েছে তো চলো এর পরবর্তী প্যান্ডেলের দিকে যাই বাকি চলো দেখতে থাকো অল রাইট গাইস তো আমরা এখন চলে এসেছি সেলিমপুর আর এবারে এদের ভাবনা হচ্ছে অনন্ত দৃষ্টি
ডিশ খায়। আমরা কি খাচ্ছি? চপ। চপ ভাই, আলুর চপ ভাই, কলকাতার শিল্প এটা, চপ শিল্প। তো আমরা ঠাকুর দেখতেছি, সেটাই খাচ্ছি। তো চলো আমরা এরপরে দেখবো। 95 বললি আর এখন খাওয়া দাওয়া করি, দেন যাচ্ছি 95। চলে এসেছি যোধপুর পার্ক, আর চলো তোমার সাথে শেয়ার করি যোধপুর পার্ক। আর বাকি এই যে সব পিছনে আসছে, মানে অলরেডি কেউ কেউ ক্লান্ত, অলরেডি কালকের অনেকক্ষণ তো ঘোরা হয়েছে, সেই জন্য সেটাও তো একটা রিজন আছে। চলো বাকি যোধপুর ভিতরে কেমন কি করেছে বাকি শেয়ার করছি। আরে এটা কি মন্টু পাইলট 2 চলছে নাকি? যেখানে আসছি সেখানেই চোখ, দেখেছিস মন্টু পাইলট 2? যেখানেই দেখছি সেখানেই চোখ, হচ্ছে এটা কি? এখানে বিঙ্গোর প্রতি বছরই ঘরে এই জায়গাটায়, খুবই সুন্দর লাগে। এবারেও প্রতিবারের ন্যায় সুন্দর করেছে জিনিসটা। তো এখন প্রচুর বাস জার্নি করার পরে আমরা এখন চলে এসেছি মুদিয়ালি ক্লাব, আর সবাই অলরেডি ক্লান্ত, বাট কি আর করা যাবে, এটাই তো দুর্গাপুজোর মজা। ক্লান্ত হলেও সেভাবেই ভিডিও করতে হবে, ঘুরতে তো হবেই, ঘোরাটাই মেন। এখন সব ধ্বংস বাদল বাজাচ্ছে, তো চলো দেখতে দেখো, আলাদাই মজা আছে ধ্বংস বাদলে। ধামসা বাদল বাজাচ্ছিল আর আমাদেরকে আলাদাই মজা দিল, মানুষের কেমন লাগলো? আসলেই মজা দিল কাকারা আমাদের। তো চলো এখন মুদিয়ালি ক্লাবে ঢুকছি, বাকি দেখতে থাকো আরেকটা সুন্দর গুজবাম মুভমেন্ট। শিউলি ফুলের নলক দেব দেব কাজের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকলতার কলকাপারের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। তো আমরা এখন চলে এসেছি শিব মন্দির, মানে বুঝতেই পারছো মুদিয়ালি দেখেছি মানে তারপরে তো লোকে শিব মন্দিরটাই দেখবে জেনারেলি, তো এটাই তো ব্যাপার। তো আমরা এখন ঢুকছি শিব মন্দির, আর এটাও খুবই সুন্দর করেছে। তো বাকি আমার মাধ্যমে কিছু শট তোমরাও দেখে নাও। ফাইনালি শিব মন্দির থেকে বেরোলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। মা তো এখন এসেছে বাপের বাড়ি, হ্যাঁ, শিব মন্দিরে তাহলে দুর্গা মার পুজো? দেখো মা বাপের বাড়ি যাওয়া সত্ত্বেও
শিব তো বাপের বাড়ি আসতেই পারে না, শিব আর মা একসাথে বাপের বাড়ি এসে শিব মন্দির আবার সেখানে দেখছি মায়ের মূর্তি। আচ্ছা হমকো সিখা রিয়া হ্যায়, আচ্ছা আলাদাই চলছে। আরে কি জ্বালা তোর, তুই তুই তোর শ্বশুর বাড়ির সামনে কি ইয়ে কিনতে পারিস, একটা বাড়ি কিনতে পারিস না, শিব ঠাকুর একটা বাড়ি কিনে। কোন এই লোক, কাহা সে আতে? এটাও ঠিক, কিন্তু এই পাঁচ দিন তো কোথায় মায়ের তার বাপের বাড়ির লোকেদের সাথে এনজয় করবে। তো যাই হোক, চোখা পার্ট আমাদের এখন শিব মন্দির থেকে বেরোলাম, আর আমরা এখন যাবো কোথায় হবে, যতীন দাস পার্ক দেন হাজরা। তো চলো তারপর যেমন যেমন এগোবে তোমার সাথে শেয়ার করছি। আই হোপ এতক্ষণ তোমাদের মজা হয়েছে, আর বাকি আরও তো মজা হবে। তো চলো বন্ধুরা, দেখতে দেখতে আমরা এখন ঢুকছি হাজরা পার্কে। তো বলতে গেলে এখানের কনসেপ্ট আমার পার্সোনালি খুবই সুন্দর লেগেছে। তো এই যে এখন চারিদিকে দেখতেই পাচ্ছ যে নানা রকম মায়ের মূর্তি, বা এখানে ওই লাল যে ডোরটা অটো বা গাড়ির মধ্যে বাঁধা হয়। তো বলতে গেলে এখানেই অটো দাদাদের বা কাকুদের যাই বলো তাদের ওপরেই বেস করে কনসেপ্টটা পুরো তুলে ধরা হয়েছে। মানে বলতে গেলে খুবই সুন্দর লাগছে, আর জিনিসটাকেও খুবই সুন্দর করে সাজিয়েছে। লাইক একটা অটো স্ট্যান্ড, পুরো চারিদিকে ঘর বাড়ি, মানে পুরো একটা সেট করে, আর ওইসব এলাকায় যে অটো দাদাদের, মানে খুবই সুন্দর লাগছিলো জিনিসটা। তো তারপরে এই যে মায়ের মূর্তি, মানে দেখতেই পাচ্ছ তোমরা, আসলেই সুন্দর, মানে একটা আলাদা লেভেলেরই কনসেপ্ট আর কি। তো তখন একটু গ্রুপে একটু কমিউনিকেশন প্রবলেমের জন্য, মানে ওরা বাসে উঠে গেছিলো, তাই আমাকেও বাধ্য বাসে উঠতে হয়েছিলো, তাই আর ভবানীপুর তো আমাদের আজকে কভার হলো না। তো কিছু করার নেই, আই হোপ তোমরা মোটামুটি দেখেছো, আমরা হাজরা অব্দি দেখেছি, অনেকটাই হয়েছে আর কি, বাট আরও কিছুটা হতো তো তাই একটু আপসেট লাগছিল। তো যাই হোক, আই হোপ তোমাদেরও পঞ্চমী এই ভিডিওটা ভালো লেগেছে, আর এরপরের পরবর্তী পার্টে ষষ্ঠী নিয়ে আসবো। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতেই তো হবে। তো চলো আজের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাই ভালো করে পুজো কাটিও। চলো টাটা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, চলো বাই।